আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের আবেদন চলছে বেতন 11,000 থেকে 26,590 টাকা। চাকরি বাকরি প্রতিবেদক প্রথম আলো, বাংলাদেশের অন্যতম প্রধান পত্রিকা প্রথম আলো, এটি প্রকাশ হয়েছে। চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তার আগে ছোট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেল তিন বেসে আছেন, তারা অবশ্যই আমার সেটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগ ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি রংপুর, বরিশাল, সিলেট বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনের জন্য যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতক সম্মান পাস হতে হবে। প্রার্থীদের বয়স 21 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর। 2020 সালের 25শে মার্চ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদনের যোগ্য হবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন চলছে, আবেদনের সময় শেষ হবে 24শে মার্চ। ট্রেটক সার্ভিস চার্জ সহ আবেদন ফি 220 টাকা। এই পদে নিয়োগ পেতে হলে বেতন 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ইমেল করুন batchquery@trettok.com.bd অথবা যে কোনো ট্রেটক নম্বর থেকে 1-to-1 নম্বরে যোগাযোগ করা যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় 2019 অনুসারে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের দিয়ে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদ পূরণ করা হবে। মেধা তালিকায় বাকি প্রার্থীদের প্রাক প্রাথমিক শ্রেণীর সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগের জন্য সর্বশেষ 2020 সালের অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে 3 ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী শিক্ষক পদে 37,574 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রাথমিক ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ প্রক্রিয়ায় কার্যক্রম 2 বছর বেশি সময় পার পরে শেষ হয় গত জানুয়ারিতে। বিভাগ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে নিয়োগ কার্যক্রম শেষ করতে আরও এত বেশি সময় লাগবে না বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের আবেদন চলতেছে 3টি বিভাগে। এরপর আপনাদের অন্যান্য বিভাগের তাও আপনাদের প্রকাশ করা হবে। ইতিমধ্যে 3 বিভাগের তো প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন মিডিয়া। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।